বছর শেষে সুখবর বড়দিনের আগেই কমছে এলপিজি গ্যাসের দাম মিলবে কত টাকায় সর্বশেষে স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের হেসেলে ফের একবার কমতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পেট্রোলিয়াম কোম্পানিগুলি জানিয়েছে বছর শেষে আরও একবার পতন হবে গ্যাসের দামে আজ অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকেই কার্যকর হবে এই নয়া রেট যার ফলে লাভবান হবে দেশের কোটি কোটি মানুষ সূত্রের খবর এদিন দিন রাষ্ট্রচালিত তেল বিপণন সংস্থাগুলি দেশের চারটি মেট্রো শহরে উনিশ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাইয়ের মানুষ এই নয়া দামের সুবিধা উঠাতে পারবেন এবং এতে স্বস্তি পাবে সংশ্লিষ্ট শহরগুলির হোটেল রেস্তোরাঁগুলি প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছর দীপাবলির ঠিক আগে সিলিন্ডার প্রতি একশো টাকা বৃদ্ধি পায় এরপর নভেম্বরে একবার পতন দেখা যায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে গত ষোলোই নভেম্বর থেকে দেশের চারটি মেট্রোপলিটন শহরে উনিশ কেজির গ্যাস সিলিন্ডার মিল ছিল দিল্লিতে এক হাজার সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ টাকা কলকাতায় এক হাজার আটশো পঁচাশি দশমিক পাঁচ টাকা মুম্বাইয়ে এক হাজার সাতশো আঠাশ টাকা এবং চেন্নাইয়ে এক হাজার নশো বিয়াল্লিশ টাকায় আর এবার বড়দিনের আগে আগে এক ধাক্কায় দাম কমল উনচল্লিশ দশমিক পাঁচ টাকা আজ থেকে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মিলবে দিল্লিতে এক টাকা মুম্বাইয়ে এক টাকা কলকাতায় এক আটষট্টি টাকা এবং চেন্নাইয়ে এক হাজার নশো উনত্রিশ টাকায় প্রসঙ্গত উল্লেখ্য গার্হস্থ এলপিজির দাম এখনও অপরিবর্তিত ফলে হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা লাভবান হলেও সাধারণ মানুষের রান্নার গ্যাসের খরচ আপাতত একই থাকছে